spinach skincare part 4 so etodin amra double cleansing and toner niye kotha bolechi ajke serum niye kotha bolbo kintu tar age ami bolte chai je ami je gulo boli egulo normally skin e khubi gentle basic skincare মধ্যে পড়ে সেগুলো সাজেস্ট করে থাকি যেহেতু অনেকেই 12 থেকে 14 15 বছরের অনেক কিছু আমাকে জিজ্ঞেস করে থাকেন যে এই প্রবলেমের জন্য কি ইউজ করব ওই প্রবলেমের জন্য কি ইউজ করব সো তাদের কথা ভেবেই আমি এখানে সিরামের সাজেশন গুলো দিচ্ছি এর বাইরে যদি আপনাদের কোনো প্রবলেম বা কনসার্ন থাকে তাহলে ডার্মাটোলজিস্টের কনসাল্ট ছাড়া কোনো কিছু ইউজ করবেন না not even আমার সাজেশনও valid so here we go আজকের পার্ট হলো সিরাম এন্ড বাজেট ফ্রেন্ডলি আমি প্রাইস গুলো অনেক জায়গায় দেখেছি এক এক জায়গায় এক এক রকম মেনশন করে দিচ্ছি সো যাদের অয়েলি স্কিন তারা নায়াসিনামাইড সিরাম ইউজ করবে এন্ড নায়াসিনামাইড সিরামের রেকমেন্ডেশন আমি দিয়ে দিচ্ছি এগুলো বাজেট ফ্রেন্ডলি বাট এফেক্টিভ একটু প্রাইসি আছে কয়েকটা ওগুলো ডেফিনেটলি এফেক্টিভ নায়াসিনামাইড আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করে আমাদের পিম্পল রিডিউসে হেল্প করে পোর মিনিমাইজ করে ব্ল্যাক হেড রিমুভে সাহায্য করে অ্যান্ড স্কিনটাকে স্লাইটলি ব্রাইটেন করে সো যাদের অয়েলি স্কিন অ্যান্ড এইসব কনসার্ন আছে তারা নায়াসিনামাইড সিরামটা ইউজ করতে পারেন অ্যান্ড ফর ড্রাই স্কিন তাহলে হাইলোরনিক অ্যাসিড ইউজ করা যেতে পারে হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনটাকে ময়েশ্চার লক করতে সাহায্য করবে অ্যান্ড হাইড্রেট রাখতে সাহায্য করবে ড্রাই স্কিনে অনেক বড় একটা প্রবলেম থাকে যে স্কিন হাইড্রেটেড থাকে না এনাফ সো এটার কারণে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি ইভেন আমাদের স্কিনের ব্যারিয়ার হেলদি থাকে না অ্যান্ড ব্যারিয়ার হেলদি না থাকলে অনেক রকমের পিম্পল অ্যান্ড অল এগুলো হয় সো হাইলোরনিক অ্যাসিড ইউজ করলে এই প্রবলেমটা সলভ হতেও পারে যাদের ড্রাই স্কিন অ্যান্ড লাস্টলি ভিটামিন সি সিরাম যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে আই এরিয়াতে পিগমেন্টেশনের প্রবলেম মাউথ এরিয়াতে পিগমেন্টেশনের প্রবলেম তারা ভিটামিন সি সিরামটা অ্যাড করতে পারেন এটা সব ধরনের স্কিন টাইপের জন্যই আমি একটা বাজেট ফ্রেন্ডলি কিছু সাজেস্ট করে দিচ্ছি তাছাড়া এখানে আরও দুই তিনটা সিরাম আছে যেগুলো কন্টেন্টস আলফা আর বিউটিন এগুলো ভিটামিন সি সিরাম না হলেও স্কিন ব্রাইটেনিংয়ের জন্য হেল্প করবে সো 12 থেকে 18 বছর পর্যন্ত বয়সে কেউ যদি এইসব কনসার্নে কিছু ইউজ করতে চান তাহলে এই সিরামগুলো ইউজ করতে পারেন তাছাড়া যদি আপনাদের কোনো এক্সট্রা কনসার্ন থাকে আই সাজেস্ট গো সি আ ডার্মাটোলজিস্ট